শান্ত মেসি কেন হচ্ছেন অশান্ত, যখন তখন হারাচ্ছেন মেজাজ, যেখানে কিনা ফুটবল জুড়ে মেসিরই রাজ। ক্লাব ক্যারিয়ারের শেষের পথে মেসি, তাই দল বদলের চিন্তাটাও বেশি। লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করে পিএসজি, সেখানে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার সাথে বাগবিতণ্ডায় জড়ান মেসি। পিএসজির সাথে চুক্তি শেষ হলেই দু বছরের সম্পর্কের ইতি টানবেন, শৈশবের ক্লাব নাকি বার্সায় ফিরবেন, মেসিকে দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে, আশা রাখছে ক্লাবগুলো। মেসি তার সাবেক সতীর্থ এবং কাছের বন্ধু আগুয়েরোকে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন। সাবেক বার্সা প্লেয়ার দল বদল নিয়ে মেসির সাথে ব্যক্তিগত আলোচনা সামনে আনেন। এক সাক্ষাৎকারে আগুয়েরো জানান, নিউ ওয়েলসের হয়ে খেলার সম্ভাবনা গুরুত্বের সাথে বিবেচনা করছেন মেসি। কথাটা মুখ ফসকে বলে ফেলেছেন আগুয়েরো, সেখানেই তাকে থামিয়ে দেন আরেক সাবেক আর্জেন্টাইন ম্যাক্সি রড্রিগেজ। মেসির চাওয়া ছিল সুযোগ থাকলে নিজ দেশের ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করবেন। বার্সায় আসার আগে পাঁচ বছর সেই একাডেমিতে কাটিয়েছেন এলএমটেন। ইন্টার মিয়ামি, বার্সা, আল হিলাল বা পিএসজির মতো কারিকারি অর্থ নেই শৈশবের ক্লাবটার। তবে আবেগী মেসি আবেগ থেকেই বেছে নিতে পারেন তার প্রথম প্রেমকে। যেখানে মেসির হাতে খড়ি ক্যারিয়ারের শেষটাই, সেখানেই আবার দেবেন পারি। রুকাইয়া রাত্রি, একাত্তর।